ভাই এই মহিষ লয়ে কই যান? মহিষ না ভাই, দুম্বা, কালো দুম্বা। আরে মাশাআল্লাহ, কালো দুম্বা, দুম্বার কালার যাওয়ার এরকম কালো বারগুজ যে খাইবো ভাই মনে থাকবো সারা জীবন। বা কত হবে দাম? 730 টাকা কেজি। মাশাআল্লাহ 730। মহিষ কি আপনার কথা বোঝে? হ্যাঁ সব বুঝবো, আমি নিজে খাওয়াই, ইয়া করি, চিংগালা মাছ ইলাগুয়া কাছু মাছ লাইবলা। বাংলা বলেন, বাংলায় বলেন। বাংলা মানে 730 টাকা কেজি, শুক্রবার সকালবেলা পাবে নাইলে। চিংগা মাছ এখন তো ভাই, যারা 10 কেজি নেবো 2 লিটার একটা মজা ফিরি। মাশাআল্লাহ, জোড়া মহিষ নিয়ে দেখি উজ্জ্বল ভাই রাস্তা দিয়ে লাফাইতে লাফাইতে চলছে। পুতুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বাহ, সুঠামদের দুই দুটো একেবারে জোড়া মহিষ নিয়ে দেখি যে বিভিন্ন জায়গায় ঘুরছেন, ঘটনা কি ভাই? মহিষ দুটো নিয়ে আসি ভাই, এই বিরুলের ইয়া থেকে, আপনার হেমায়তপুর থেকে। আচ্ছা আচ্ছা, জোড়া মহিষ এক বাসার। তো মাশাআল্লাহ, এর আগে তো একটা একটা করে নিয়ে আসতেন, আজকে তো দেখি যে দুটোই মহিষ। আগে প্রথমে একটু মহিষ দুটো আগে একটু দেখি, সাধারণ মানুষকে একটু দেখাই ভাই। দুটোই তো সার মহিষ? দুটোটা সার মহিষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বয়স কেমন হয়েছে ভাই? দুই জাত করে ভাই। এটা কি ফার্মে ছিল নাকি? না না না, একটা মুরব্বি পালতো। আচ্ছা, একেবারে পালা মহিষ? একজনে পালতো। আমি গেলাম, গিয়ে দেখলাম, দেখার পর বলতেছে যে আমাদের এখানে 800 রে গিয়ে চলে, কিন্তু আপনি কম দামে বিক্রি করেন, মানুষের খাওয়ান, আপনি নিয়ে যান একবারই দুইটা। আচ্ছা, পরে দেখলাম দুইটা নিয়ে এলাম, জিনিসও ভালো, পাবলিক রে ভালো খাইতেছে, দিন দিন আর একটু ভালো চেষ্টা করলাম। সত্যি সিং যেমন দেখতে তেমন আজকে মন ভরে যাচ্ছে ভাই। আমি গত সপ্তাহে যে মহিষ দেখিয়েছিলেন তার চেয়েও মনে এই সপ্তাহের মহিষ মনে হয় আজকে আমার কাছে আরো ভালো লাগছে আর কি। আমার মনে হয় আমার দোকানে এর চেয়ে সুন্দর মহিষ আর কারি নেই, আমার মনে হয়। এটার ওজন কেমন কি হতে পারে? দুইটা মহিষ 12 মণ হবে। 12 মণ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে মন ভরে যাচ্ছে 12 মণের মহিষ। ভাই একটু বলা যাবে কেমন দামে কি কিনা আছে? ভাই দাম যেমন হোক, জিনিস ভালো তো? জি ভালো, ভালো বেচার চেষ্টা আছে ভাই। বাহ, মাইসে এরকম দেখায় বেচে 800 টাকা, 780 টাকা। আমি আপনার 730 টাকা বিক্রি করতেছি, তাও আমার লাভ হয়। মানে এইবারও 730? 730। 730? 730। ভাই একটু সামনে আসেন তো, মন ভরে যাচ্ছে যে যারা 10 কেজি নেবো 2 লিটার একটা মজা ফিরি। কি জাতের মহিষ বলবো? জাত তো আর আমি জানি না, দেশি জাতের মহিষ পালতো উনি, কিন্তু উনি বিগত 3টা মহিষ ছিল, একটা মহিষ বেঁচে ফেলছে, আর 2টা মহিষ পাল্টা ছিল। ওই আপনার ভিডিও দেখে দেখে দেখতেছে যে আমি গরু ঘুষ মহিষ কম দামে খাওয়াই সবার থেকে, সেজন্য আমার ফোন দিল যে উজ্জ্বল আমাদের এখানে তো কষাই কথা বেশ বেশি বেচতে পারবো, কিন্তু বাকি বেচবে, আমি নগদ টাকা দেয়নি, সেজন্য এটা দামও আমার কম নিছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা 730 টাকা করে, 730 ইনশাআল্লাহ পাবে। কবে এটা জবাই করবেন? শুক্রবারে। শুক্রবার, এই শুক্রবার, শুক্রবার হচ্ছে কয় তারিখ? 25। 25 তারিখ, 25শে অক্টোবর 2024। সাধারণ মানুষ কখন আসতে হবে এটা নেওয়ার জন্য? সকালবেলা আসতে হবে, অলরেডি কিন্তু একটা নিয়ে গেছে একজনে। হ্যাঁ, একটা পুরা নিবে কি বলেন? একই রেডে 730 টাকা। আমরা তো আরো দুটো দেখলাম যে বড় বড় মহিষ যেহেতু এবার চলে আসছে, গত সপ্তাহে তো মহিষ ভাই গাড়িতে নামাইতে দেরি ভাই, মহিষের কাস্টমার অভাব নেই। আচ্ছা কেন মহিষের এত বেশি কাস্টমার? মহিষ তো সচরাচর কেউ কাড়ে না, আর এত সুন্দর মহিষ তো কেউ কাড়ে না ভাই। আচ্ছা, কথা বুঝতে পারছেন? মহিষ তো আপনি দেখেন, আপনি হাটে যান, অনেক জায়গায় জানেন, এত সুন্দর মহিষ পান না, এরকম আসলে একটু কঠিনই হয়ে যায়। আর দামটা যেটা বলছেন, দাম 730। গরু তো আপনি বিক্রি করছেন 600 টাকা করে। হুম হুম, এখনো কি 600 আছে নাকি? 600 আছে, এখনো 600 আছে। বাহ, এখনো 600 বিক্রি? 600 বিক্রি। শুক্রবারের দিনও কি 600 থাকবে? শুক্রবারও 600 থাকবে। বাহ, খুশি হয়ে গেলাম, 600 টাকা গরু, 730 টাকা হচ্ছে মহিষ। মহিষে কিন্তু আবার তেল চুবড়ি হবে না এই মহিষ ভাই, তেল চর্বি ছাড়া। আচ্ছা একটা প্রশ্ন সবার মনে হয়, যদিও আমি অনেকটাই জানি যে গরুর গোশত 600, এখানে 730, মানুষ তো এক সময় মহিষের গোশত খেত না, তো হঠাৎ মহিষের গোশতের এত দাম বেশি আর গরুর গোশতের দাম কম? ভাই আমরা তো এখন না গ্রামগঞ্জে হাটে যাই, বিভিন্ন হাটে যাই, যাই দেখি গরু থাকে হাজার হাজার, তো মহিষ থাকে 1-2টা। আগে মহিষ বাড়ির থেকে আমদানি হইতো, এখন তো আর হয় না, এখন পালে কয়জন, মহিষের খাবার বেশি লাগে, সেজন্য মহিষ কম, তো সেজন্য বন্ধ, সব দিক দিয়ে লাইন বন্ধ, মহিষ কম দেখে এখন মহিষের চাহিদাটা। আবার বর্তমানে গরুর গোশে মানুষের রোগ, মহিষের তো কোনো রোগ নাই, অ্যালার্জি নাই, কোনো সমস্যাই নাই।
এই জন্য মহিষের গোশত মহিষের গোশত দাম বেশি দাম বেশি আচ্ছা তাহলে তো গরুর গোশত যদি 600 টাকা হয় আবার ওই গরুর গোশত আর মহিষের ভিতর ঢেলে দিবেন না তো না 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 আপনি তো দেখছেন আলাদা রাখি জি আলাদা রাখি ওই গোশত এটা তো মানুষ অনেকে ওই যারা খাইতে পারে না গরুর গোশত তারাই তো খায় হ্যাঁ তা আলাদা মিলাইলে তো ঝামেলা ভাই যার কারণে কোনোভাবেই মেলানো যাবে না আবার অনেকে বলে যে ওজন ঠিক থাকে তো আপনার গোশতের ভাই ওজন আল্লাহর মধ্যে কম দিয়ে কোনো লাভ হবে না ভাই জি কারণ কি জানেন যা আসার এমনি আসে মাপে কম দিয়ে কি হবে আর এটা মহল্লা মহল্লার ভিতর কম দিলে ঠিকতে পারবো না সেটাই কারো মানে ওজনে যাতে কম না হয় 600 টাকা করে যে ঢাকা শহরে আপনি এখনো গরুর গোশত বিক্রি করছেন সবচাইতে কম দামে আপনি বিক্রি করছেন আর দুই একজন হয়তো বা চেষ্টা করছে কিন্তু নিয়মিতভাবে এই যে গরু 600 টাকা করে দিচ্ছেন এজন্য আপনাকে আমাদের পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি পাশাপাশি একটা জিনিস বলবেন যে এই যে 600 টাকা করে গরু বিক্রি করছেন প্রতিদিন এখন কয়টা করে গরু জবাই হচ্ছে প্রতিদিন 4টা 5টা 6টা গরু জবাই হচ্ছে শুক্রবার দিন 12-13টা হয় আচ্ছা আর বৃহস্পতিবার 12-13টা হয় বড় বড় গরু সব এখন যে একটু শীতের আগমন ঘটছে হালকা হালকা শীতের বাড়ছে কাস্টমার অতিরিক্ত বাড়ি হয়েছে এখন আর একটু বাড়ছে আগের থেকে একটু বাড়ছে স্বাভাবিকভাবে যত শীত হবে তত গরুর গোশত খাওয়ার পরিমাণ মানুষ বাড়িয়ে দিবে এই মহিষগুলো আমাদের ভিডিও দেখে অনেকে হয়তো ফোনে বা অনলাইনে বুকিং দিতে চাইবে আর কি সেক্ষেত্রে কি সুযোগ আছে আছে আচ্ছা বললে আপনি রেখে দিবেন বললে রেখে দিব আমি পরে এসে তারা টাকা দিয়ে এখান থেকে নিতে পারবে মানে হোম ডেলিভারি তো কোনো ব্যবস্থা নাই না ভাই শুক্রবার দিন তো দেখছেন নিজের পর্যন্ত কাজ করতে হয় আচ্ছা এই 12-13 জন 15 জন কর্মচারী ঢাকার বড় নিজের কাজ করতে হয় হোম ডেলিভারি দিয়ে কি করবো আচ্ছা যার কারণে এখান থেকেই নিয়ে যেতে হবে দর্শক আমরা আছি মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে এই যে সুন্দর সুঠাম দেহের দুটো মহিষ আজকে আমার মন ভরে গেছে প্রতি সপ্তাহে উজ্জ্বল ভাই শুক্রবার করে একটি করে মহিষ জবাই করতেন কিন্তু সাধারণ মানুষের চাহিদা বেশি হওয়ায় এখন এবার উনি দুটো মহিষ এনেছেন যে দুটো মহিষ সত্যি দেখার মতো এবং আমি যতটুকু দেখছি এর মাংসের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে আমরা আর একটু হাঁটি না ভাই হাঁটতে একটু সামনের দিকে যান তো এই মহিষগুলো আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কারণ আপনারা যখন মহিষটা নেবেন অনেকেই বলবেন যে মহিষের মাংসের কোয়ালিটি কেমন মহিষটা দেখলাম না না দেখলে তো আসলে বোঝা যায় না তো আমরা সবার সামনে একটু হাঁটা চলা করে এই মহিষের সামনে পিছনে এবং মহিষের মহিষ কিন্তু অনেক রাগী তবে এই দুটো অনেকটা শান্ত স্বভাবের দেখছি আর যেহেতু লালন পালন করেছে এক গৃহস্থ বাড়ির যার কারণে এরা কিন্তু অনেকটাই শান্ত আবার যে কোনো সময় অশান্ত হয়ে যেতে পারে একেবারেই অনেক দিন পর একটা ভালো মহিষ জোড়া মহিষ কিন্তু দেখলাম অনেক কথাই বলছি কারণ মহিষ দুটো পছন্দ আগামী শুক্রবার এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে বিক্রি হবে 730 টাকা কেজি দরে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করে নিতেই পারবেন আর সবচেয়ে বড় বিষয় যে মহিষের গোশতের কথা আমাকে অনেকেই বলেন যে রিপন ভাই একটু ভালো মহিষের গোশত আপনারা কোথায় পাওয়া যাবে এবং ভালো মানের পাওয়া যাবে একটু জানাবেন এই জন্যেই কিন্তু ঘুরি বিভিন্ন জায়গায় আর বিশেষ করে উজ্জ্বল ভাই যেহেতু নিয়মিত করছে ধীরে ধীরে আপনার তো মহিষ দেখা যাচ্ছে যে একটা দিয়ে শুরু করেছিলেন বড় ছোট এই সেই এখন মাশাআল্লাহ দুটো যদি চাহিদা বাড়তেই থাকে তাহলে মহিষকে বাড়ানোর হ্যাঁ বাড়াই দিব আচ্ছা এই যে 730 টাকা করে বিক্রি করেন অনেকেই একটু কম বেশি করে বিক্রি করে আর কি কেউ বেশি বিক্রি করে আসলে কম বিক্রি করে না তো সেই দিক থেকে মানের দিক থেকে কি হতে পারে মানের দিক দিয়ে ভাই আমি তো ওই দেখছেন আপনি গত সপ্তাহে আমার মাথা কলিজাটি সব আলাদা থাকে গোশটা খালি আলাদা বিক্রি করি আচ্ছা আর মান ভালো হইব মান খারাপ হইলে তো লাভ নাই নালে পাল না পারলে বেচবো না সমস্যা নাই না সেটা ঠিক মান খারাপ বলা যাচ্ছে এমনি এই এইগুলো মহিষের চামড়া কত বিক্রি হয় 600-700 টাকা মহিষের চামড়া 600-700 টাকা এত বড় বড় মহিষ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এগুলোর আপনার কি বলবো যে মাথার গোশত কত করে বিক্রি করেন মাথা 450 টাকা কি 450 জি আচ্ছা আর এই এগুলোর পায়া পায়াল ওই 4000 টাকা আলি 4000 টাকা হালি পায়া আচ্ছা আর কি থাকবে ভুরি 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 বট ভুরি কত করে বিক্রি করে মহিষেরটা 400 টাকা কেজি মোটাটা পরিষে ঘুরে হ্যাঁ আর গরুরটা 350 গরুরটা 350 আচ্ছা আপনি যে গত সপ্তাহগুলোতে বিক্রি করছেন শুধু কি এই মিরপুরের আশেপাশে মানুষ আসছে নাকি কোন কোন এলাকা থেকে সাধারণত নিতে আসে রামপুরা বাড্ডা খিলগাঁও আচ্ছা এরপরের দিকে সাভার হেমায়তপুর অত দূর থেকে অত দূর থেকে এই যে হেমায়তপুরের যে মহিষ বেচছে আমার কাছে সেও আসবে গোসনিতে হাজি সাহেব মানুষ মুরব্বি আচ্ছা আর এই যে আপনি যে গরু জবাই করছেন এই গরুগুলো কি ষাঁড় গরু
সার গরু মানে সার কি দেশি সার না ফ্রিজিয়ান সার বাংলাদেশি সার ক্রস বাংলাদেশি বাংলাদেশি বলতে ফ্রিজিয়ান ক্রস দেশির সাথে যখন যেটা পছন্দ হয় সার গরু বকনা আছে যে একটা বকনা কাটি আর সার যখন যেটা পড়তে হয় দেশি কাটি ক্রস কাটি আচ্ছা যেটা পড়তে হবে সার গরুর ভিতর সেটাই কাটবো আচ্ছা আমরা একটু ভাইদেরকে বলি কেমন দেখলেন ভাই মহেশ অনেক ভালো আলহামদুলিল্লাহ ওনার গোস খুবই ভালো আমি প্রত্যেক সপ্তাহে নেই আচ্ছা ও মানে একবারে ঢাকা সিটির প্রায় জায়গাতে এখানে লোকজন আসে আচ্ছা আচ্ছা অত্যন্ত ভালো দিয়ে খুশি তো হ্যাঁ একদম খুশি বাহ ভাই একটু বলেন তো কেমন লাগলো মহেশ খুব ভালো খুব ভালো ওরে ভাই রে পেছনে ভাই ভালো ভালো ভাই কেমন কেমন গোস্ত হবে কেমন গোস্ত খুব ভাই ভালো হইবো আগের মতো ভালো হইছে এরকম বাহ জমে গেছে ভাই কেমন হবে ভাই কেমন মহেশ কেমন মাশাআল্লাহ অনেক সুন্দর গো মহেশ আপনারা আবার উজ্জ্বল ভাইয়ের আত্মীয় স্বজন না তো লোকজন বলবে যে আরে উজ্জ্বল ভাইয়ের আত্মীয় স্বজন এই সেই দিয়ে বলতেছে এ মহেশ আপনি গুরুর চাইতে ভালো হইব না একটু আগে উজ্জ্বল ভাই বলছিল এই দুটো মহেশ না ভাই দুম্বা পরে ভাই দুম্বার মতন দেখছেন কি দুম্বার মতন কত শক্ত কত সুন্দর মহেশ না দুম্বা ঠিকই বলেছে সত্যি সত্যি ভাই উনি বলছে যে দুম্বা কি মনে হয় মহেশ 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 ভাই যে পালছে ভাই অনেক যত্ন করছে আমি তো দেখছি যাইয়া দেখছি তার গোয়ালঘরটা খুবই সুন্দর পয় পরিষ্কার হ্যাঁ উজ্জ্বল ভাই আবারও একটু বলতেই চাই এই মহিষগুলো বা গরুগুলো আপনি কোন এলাকা থেকে সংগ্রহ করেন এটা তো জানলাম এছাড়া গরুগুলো কোন হাট থেকে গরু ভাই বর্তমানে আমি হাট সংগ্রহ করাটা বলা যাবে না কারণ আমি যখন যেখানে পড়তে পাই চলে যাই আমার কোনো নির্ধারিত জায়গা নাই মাংস ব্যবসায়ী আছে কি হয় 700 নিচে মাংস মানে কি হয় বলতে দুই একজন ছাড়া 99% 700 উপরে মাংস বিক্রি করে তো আপনি 600 টাকা করে এখনো ধরে রেখেছেন এর মধ্যে গোপন রহস্য কি গোপন কোন তথ্য কি কোনো রহস্য নাই ভাই তাই আল্লাহর রহমত আছে রহস্য নাই খুশি হলাম ভাই আর দেখেন ভাই আমি 730 টাকা মহিষ বিক্রি করি কিন্তু তাদের এখানে 800 টাকা কেজি বিক্রি করে তারা ডাইকে আমার মহিষ দুইটা দিয়ে দিছে কারণ সে কম দামে বিক্রি করে যে মহিষ দুইটা এক লোকে দিয়ে দিলাম টাকাটাও তার সাথে একসাথে পাইতেছে এবং মনের ভালোবাসা হ্যাঁ হাজি মানুষ দেখছে যে এইভাবে বিক্রি করতেছে আসছিলো সে এইসব দেখছে আবার এই শুক্রবার আসবে জল নিয়ে যাও আর মহিষটি আমাদের এই ঢাকা সিটির মহিষ বেশি দূরের না হেমায়তপুরের মহিষ তো ঠিক আছে দর্শক অনেক কথা বললাম অনেকক্ষণ ধরে মহিষ দেখাচ্ছিলাম পাশাপাশি আপনারা যারা এই মহিষের পাশাপাশি গরুর গোশত নেবেন সেটাও কিন্তু নেওয়া সম্ভব ধীরে ধীরে মহিষের গোশতের দাম কমানোর কোনো কি বলবো কোনো টিপস কি আপনার জানা আছে কি একবারে প্রথম বাঁচলাম 800 কেজি তারপর বাঁচলাম 750 এখন এই সপ্তাহে 730 টাকা বেচতেছি দেখি সামনের সপ্তাহে আবার আরেকটা লাইনের দিকে যাবো অন্যদিকে যাবো দেখি ওইখানে যদি লাইন হয় তাহলে আমি আরও 10-20 টাকা কমাই দিব বাহ ইনশাল্লাহ এর আগে তো প্রথম বড় দেখেছিলাম এবার একটু ছোট সাইজের নিলেন ছোট হলে কি ছোট বলা যাবে না মাঝারি 5-6 মনের মহিষ মানে 6 মন হবে 6 মনের কম হবে না গত সপ্তাহটা 6 মন 7 কেজি ছিল বলছিলাম 6 মন 7 কেজি ছিল আলহামদুলিল্লাহ তো এটাও 6 মনের মহিষ আর সবচেয়ে বড় বিষয় দুই দাঁতের মহিষ এই মহিষ নিয়ে বারবার একটা জিনিস কি ভাই জানেন আপনার ভিডিও যারা দেখে এখন গরু মহিষ যা দেখায় যদি পছন্দ না হয় তারা কি আসবে না তারা কিন্তু দূর থেকে আসে ভাই জি এই যে মহিষ আনছি আজকে ভালো আনছি আগামী সপ্তাহে আর একটু ভালো আনার চেষ্টা করবো এর চেয়ে ভালো আনার চেষ্টা ওকে তো আমরা নিয়ে যাই ভাই নিয়ে যান আপনার কথায় না আমি কেন নিয়ে যাবো আমার এই মহিষ দিলে আমি কিভাবে কি করবো ওই আপনার কোথায় খাঁচা আছে সেখানে চলে যাবে না 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 আপাতত এখানে থাকবে তো বেঁধে ফেলেন তো দর্শক আমরা অনেকক্ষণ ধরে ছিলাম সাধারণ মানুষও দেখছে মহিষটা আজকে সত্যি দেখার মতো আপনারা যারা মহিষ গরুর মাংস সংগ্রহ করতে চান আমাদের উজ্জ্বল ভাই এখানে দর্শকের কাছে একটা কথা মহিষ কি আজকে পছন্দ হয়েছে তাহলে সকাল সকাল আসতে হবে আচ্ছা আচ্ছা চমৎকার কথা ওখানে বলে দর্শক আপনাদের মহিষ যদি পছন্দ হয়ে থাকে তাহলে শুক্রবার ভোরবেলা চলে আসতে হবে নাকি জি জি তাছাড়া কিন্তু মহিষ পাওয়া যাবে না এই মহিষ নিয়ে বেশ টানাটানি শুরু হয়ে যাবে যে কে কার আগে এসে মহিষ নিবে আপনি গত সপ্তাহে এসে দেখছেন বসে থাকতে থাকতে শেষ 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 তো সামনে সপ্তাহে দেখা যাবে যে দুইটার জায়গায় তিনটা বা চারটা থেকে যে আসে আল্লাহ তাদের যে এত দূর থেকে ভিডিও দেখে আসে
দর্শক শেষ করি, সুন্দর মহিষ যারা সংগ্রহ করতে চান নেবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। যাও মহিষ, আল্লাহ হাফেজ।